গরুর যে কিডনি আছে সেটা খেতে ভীষণ টেস্টি। আর এই কিডনিটা আমি কিভাবে ভুনা করব, এটা ভুনা খেতেই বেশি ভালো লাগে। আর এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কাঁচা মরিচও দিয়ে দিলাম সাথে। এখন এটা আমি কষাবো, আর তার আগে এটাতে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে এটা কষাবো। বেগুন ভর্তাটা বানিয়ে নেওয়ার জন্য এখন আমি এখানে ধনেপাতা কুচি নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচি, আর বেগুন পোড়া তো দেখেছেন। এখন একটু লবণ দিয়ে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিব। মরিচটাকে আগে আলাদা করে একটু কুচি ভেঙে নিচ্ছি, পেঁয়াজের সাথে করলে এটা টেনিয়ে যেতে পারে। ভর্তা টেস্ট হয় আসলে মাখানোর উপরে, আপনি যত বেশি মজা করে এটাকে প্রথমে মাখিয়ে নেবেন, চটকে নেবেন, ভর্তা তত বেশি টেস্টি লাগবে। ভর্তাটা আমি নিজে হাতে বানিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব খাঁটি সরিষার তেল, একদম মেশিনে ভাঙানো সরিষার তেল নিয়ে নিলাম। খুব ভালো করে আবারও চটকে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এখন গরম ভাতের সাথে এরকম পোড়া বেগুনের ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন তো, ভীষণ মজা লাগবে। আপনারা যদি ঠিক আমার মতন এভাবে গ্যাসের চুলোয় বেগুনটাকে পোড়া দিয়ে ঠিক এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারেন এই শীতকালে গরম ভাতের সাথে, তাহলে দেখবেন কী যে ভালো লাগে খেতে, প্রতিদিন খেতে ইচ্ছে করবে। ভর্তাটাকে জাস্ট একটা বাটিতে বেড়ে দিচ্ছি টেবিলে খাওয়ার জন্য, পরিবেশন করার জন্য। এই তো হয়ে গেল আমার দারুণ মজার পোড়া বেগুনের ভর্তা। আমার এই পোড়া বেগুনের ভর্তা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আর অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর ঠিক এভাবে আমার মতো বাসায় ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর আজ আর কথা নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। বেশি জেল ছোট মজা কত বলে এখন মাসিতে এসে ইয়া লাগবে মজা লাগবে দুটো একটা হয়ে গেল সিঙ্গল দিয়ে নতুন আলু দিয়ে না না সিদ্ধ করে মাছগুলো একটু ভেজে নেওয়ার কারণ হচ্ছে যে একটু ভিতর থেকে সিদ্ধ হয়ে আসবে। আমি এটা হিসেবে আপনারা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন।